নমস্কার বন্ধুরা, পথুরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব জেরিপট 8 মেডিসিনটি নিয়ে। এই জেরিপট 8 মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয়, এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার সতর্কীকরণ সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেব জেরিপট 8 মেডিসিনটি সম্পর্কে। জেরিপট 8 মেডিসিনটির কম্পোজিশন বা মলিকিউল হলো সিলডোসিন 8mg। এই সিলডোসিন 8mg জেরিপট 8 মেডিসিনটি কম্পোজিশন দিয়ে তৈরি হয়। তো এই মেডিসিনটি অ্যালেম্বিক কোম্পানি তৈরি করে থাকে। এটি 10 পিসের পাতা হয় এবং এই 10 পিসের দাম পড়ে 315.80 টাকা। তো বন্ধুরা, এই জেরিপট 8 মেডিসিনটি আপনারা কোথায় পাবেন? এই মেডিসিনটি আপনাদের এলাকার নিকটবর্তী যে সমস্ত মেডিসিনের দোকান আছে আপনারা সেই সমস্ত মেডিসিনের দোকানে এটি পেয়ে যাবেন। আর এটি যদি আপনাদের এলাকার নিকটবর্তী দোকানে না পান, তাহলে আপনারা মোবাইলে গুগলে বা সার্চ করে এটি পেতে পারেন। এছাড়া যে সমস্ত মেডিসিনের অ্যাপসগুলি আছে সেখানে সন্ধান করলে এটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে জেরিপট 8 মেডিসিনটি আমরা কী কাজে ব্যবহার করব, এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। তার আগে বন্ধুরা বলে নিই, আমার এই চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তাহলে চলুন এবার জেনে নেব জেরিপট 8 মেডিসিনটি সম্পর্কে। জেরিপট 8 মেডিসিনটির কম্পোজিশন সিলডোসিন 8। এই মেডিসিনটি মূলত ডক্টররা প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত পেশেন্টদের প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি হয় বা প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যায় যাদের, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে। তো প্রস্টেট গ্রন্থিটা কী, আমাদের কী কারণে এটা বাড়ে, এবার সেটা জানতে হবে। প্রস্টেট গ্রন্থি হচ্ছে আমাদের যেটা প্রস্রাবের যে থলি সেটা। তো বন্ধুরা, আমাদের এই প্রস্টেট গ্রন্থি বেড়ে যাওয়ার ফলে কী হয়, আমাদের প্রস্রাব খুব কম পরিমাণে হয়, বারে বারে হয়, তো একবারে ক্লিয়ার হয় না। এই রকম সমস্যা যেগুলো হয় যে সমস্ত পেশেন্টদেরকে, যে রাতে অনেকবার হয় বা কিছুক্ষণ পরপর হয়, একবারে সেটা ক্লিয়ার হচ্ছে না, অল্প অল্প হচ্ছে, এই ধরনের যে সমস্যাগুলো সম্মুখীন হয় পেশেন্টরা, তো সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ডক্টররা এই জেরিপট 8 মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। তো এবার জেনে নেব মেডিসিনটির ডোজ। এই মেডিসিনটির ডোজ মূলত ডক্টররা একটা করেই খেতে হয়। তো রাত্রিবেলা এটি ডোজ থাকে নর্মালি, কোনো কোনো পেশেন্টদের ক্ষেত্রে এটি 2 করে ডোজ ডক্টররা দিতে পারে। তো বন্ধুরা, এটি ডক্টরের উপর নির্ভর করবে, অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা এটা খাবেন। আর এছাড়া এটি খাওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া, বন্ধুরা নর্মালি মেডিসিনটি খেলে সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই, হয়তো একটু বমি ভাব বা আপনাদের যদি স্টমাক পেন এই জাতীয় কোনো সমস্যা হতে পারে, মাথা ঘোরানো, যদি এই সমস্ত সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন, ডক্টর সেটি বলে দেবে কী করতে হবে। তো অবশ্যই বন্ধুরা, জেরিপট 8 এই সিলডোসিন 8 মেডিসিনটি সম্পর্কে যদি আমি যেটুকু জানালাম আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্য বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, যাতে তারা এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।